অন্তত তোমার ভুলটুকু স্বীকার করার জন্য আমাদের দেখা হতেই হবে। কখনো না, কোনোদিন না। আমি মরে গেলেও না। আমি জানি আমার কথার কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কথা যদি সত্যি কেউ বিশ্বাস করত তাহলে সবার সামনে আমি আপনাকে দেখিয়ে দিতাম। আমার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আমার বাপের বন্দুক থেকে সবার আগে গুলিটা আপনার উপর চালাতাম, চালিয়ে আমার বাপের মৃত্যুর প্রতিশোধ দিতাম। কিন্তু এখন তো আমার হাতে কোনো ক্ষমতা নেই। আমি আজ মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে শপথ করছি, যেদিন আমার হাতে ক্ষমতা আসবে আমি আমার বাপের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি কাউকে ছাড়ব না। আমি আমার বাপিকে ভালোবাসি, তো তাই বাপির জন্য এইটুকু আমাকে করতেই হবে। বেশ, মেনে নিলাম তোমার কথা। যদি তাই হয়, তুমি যদি আমাকেও তোমার বাপির হত্যাকারীদের মধ্যে একজন বলে ভাবো, তাহলে তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব। কিন্তু এখন এখনো তোমার বাপি বেঁচে আছেন, আর যতক্ষণে উনি বেঁচে আছেন তোমার এইসব কথা বলা মানায় না। আচ্ছা, তো বিদ্রুপ করছেন আপনি আমাকে? কি ভাবছেন, যে আমি সত্যি এটা করতে পারবো না, তাই বলছেন যে আমি যা ইচ্ছে শাস্তি আপনাকে দিতে পারি, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন তো কোনো থানা, কোনো আইন, কোনো আদালত কেউ আমার কথার বিশ্বাস করবে না। সবাই ভাববে গগনাকে অ্যারেস্ট করার জন্য আপনার মিশন অ্যাকমপ্লিশড হয়ে গেছে, আপনাকে সবাই দেবতার মতো পুজো করবে। আর আমার বাপির চলে যাওয়াটা নিছক একটা অ্যাক্সিডেন্ট। আমার বাপির মৃত্যুর জন্য আমার বাপি বোকামি দায়ী, তাই তো? সবাই এটাই ভাববে, কেউ আসল সত্যিটা জানতে পারবে না। কিন্তু আমি সবাইকে আসল সত্যিটা জানাব। আজ আমার কাছে ক্ষমতা নেই ঠিকই, কিন্তু যেদিন আমার ক্ষমতা আসবে সবার আগে আমি আপনার মুখোমুখি হব। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি ঠিক এর প্রতিশোধ নেব। আপনার অনুচরেরা যতই আপনাকে ঘিরে থাকুক না কেন, আমার সাথে কেউ পাল্লা দিতে পারবে না। আর আজকের দিনটার দাম আপনাকে দিতেই হবে। মনে রাখবে, এসিপি রণজয় চ্যাটার্জি। আশা করি তোমার যা যা বলার ছিল বলা হয়ে গেছে। বললাম যে আশা করি তোমার যা যা বলার ছিল বলা হয়ে গেছে, নতুন করে আর কিছু বলার নেই। দেখো, আমি তোমার শক্তিকে চ্যালেঞ্জ করছি না, তোমার বিশ্বাসকেও আমি আঘাত করতে চাই না, কিন্তু এখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। না, আমি যখন একবার বলেছি তোমাকে আমার সঙ্গে যেতে হবে, তখন যেতে হবে। দেখো ইমন, আমি গগনাকে ধরেছি, তার সঙ্গী সাথীদের কিন্তু এখনো ধরা হয়নি, তারা এখনো ছাড়া। তাই তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনার কিসের রিস্ক? এই মুহূর্তে তোমার কিছু ঘটে গেলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় রিস্ক। কি বললেন আপনি? যেটা আমি মন থেকে সত্যি বলে মানি সেই কথাটাই বলি। এতদিনে অন্তত আমাকে এইটুকু চিনেছো তুমি যে আমি নিজের কথা থেকে নড়ি না। একটা কথা যখন মন থেকে আমি সত্যি বলে মনে করি, গোটা দুনিয়ার লোক তাকে মিথ্যে বললেও আমি কিন্তু সত্যি বলেই মনে করি। দেখো, এক মুহূর্ত সময় এখানে নষ্ট করা যাবে না। এই জঙ্গল, এই মন্দির তোমার জন্য সেফ নয় এখন। তাই বলছি তুমি আমার সঙ্গে চলো। আমি তোমার পিছনে আমার সাবর্ডিনেটদের পাঠাতে পারতাম, কিন্তু পাঠাইনি, কারণ আমি জানি তুমি তাদের কথা শুনবে না। আমি আপনার কথা শুনবো? আপনি কি করে ভাবলেন এটা? আমি জানি হয়তো তুমি আমার কথা শুনবে না, কিন্তু এটাও জানি যে তুমি আমার জোরের সঙ্গেও পারবে না। আমি কিছুতেই যাব না আপনার সাথে, কিছুতেই। দেখি আপনি কিভাবে জোর খাটিয়ে আমাকে নিয়ে যেতে পারে। যখন জেনে বুঝে কেউ নিজের বিপদ ডাকে, তাকে সেই বিপদ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার হাজারটা পথ কিন্তু পুলিশের জানা আছে। আমি চাইলে তোমাকে চ্যাংদোলা করে এখান থেকে তুলে গাড়িতে করে নিয়ে চলে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ এখন পরিস্থিতি অন্যরকম। তাই এখনো ধৈর্য ধরে তোমার কথা শুনছি আর নিজের ধৈর্যের পরীক্ষা নিচ্ছি।
আর এটার অপেক্ষায় আছি যে কখন তুমি আমার কথা শুনবে আর আমার সঙ্গে গাড়িতে করে এখান থেকে চলে যাবে। আপনি কি মনে করেন নিজেকে? আপনি কি ভগবান? আপনি যা বলবেন যখন বলবেন তখন সেটাই হবে? হ্যাঁ, কখনো কখনো আমি যেমন চাই তেমনই হবে। যেমন আমি এখন চাই তুমি আমার সঙ্গে চলো, তো তুমি আমার সঙ্গে যাবে। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার কোনো স্বার্থ নেই মনে। তুমি নিজেকে জিজ্ঞেস করো তো আমার কি স্বার্থ আছে? আছে তো। কিসের স্বার্থ? আপনার ক্যারিয়ার। হোয়াট? হ্যাঁ শুনতে পাননি, আপনার ক্যারিয়ার। নতুন নতুন চাকরি তো, তাই আপনি তো চাইবেন যতটা সম্ভব কম রক্তপাতে কম ক্ষতিতে আপনার অপারেশন সাকসেসফুল করে হেড অফিসার রিপোর্ট করে দিতে। আর এই মুহূর্তে যদি আমার কোনো বিপদ হয়ে যায় তাহলে তো আপনার ক্যারিয়ারে সব থেকে বড় ক্ষতি, আর সেটা আপনি নিশ্চয়ই চাইবেন না। আর সেই জন্যই আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন। যদি এটাই ভাবে তোমার মন শান্তি পায় তাহলে তাই সই। কিন্তু ইমন, এখানে কিন্তু একটা মুহূর্ত নষ্ট করা ঠিক হবে না। জঙ্গলের মধ্যে এই মন্দির তোমার জন্য নিরাপদ নয়। ভেবে দেখো তো, এখন আমি একা, কোনো একটা গ্যাং যদি আচমকা অ্যাটাক করে তাহলে আমি হয়তো একা থাকলে এখান থেকে ফাইট করে বেরিয়ে যেতে পারবো, কিন্তু তুমি সঙ্গে থাকলে আমি সেই রিস্ক নিতে পারি না। তাই বলছি, যদি আমার কথা শুনে তুমি আমার সঙ্গে যাও ভালো, না হলে কি কি করবেন আপনি? আমি জোর করতে বাধ্য হব। আমি তিন অবধি গুনবো, এর মধ্যে গিয়ে যদি তুমি গাড়িতে না বসো তাহলে আমি জোর করতে বাধ্য হব। এক, দুই। আমি কিন্তু কিছুতেই যাব না। তিন। আপনি আমাকে টাচ করবেন না। আপনি আপনি প্লিজ, আপনি প্লিজ যান। আমি বলছি আপনি চলে যান। সরি মা। না 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 প্লিজ, আমার কিছু করার নেই। আপনি জানবেন যে আমি না, তো বড় সহজ। আমার অন্য কিছু থাকুক না থাকুক সাহসটা আছে, সেটা তো স্বীকার করলে। তাই বলছি, জোর করে ঝাপটা ঝাপটি করে বা চিৎকার করে কোনো লাভ হবে না নিজের বিপদ বাড়ানো ছাড়া। চুপ করে থাকো। প্লিজ আপনি আমাকে ছাড়ো। ছেড়ে দেবো বলে তো তোমাকে ধরিনি। তুমি তোমার বাবার শেষ মুহূর্তের কথাগুলো জানো না ইমন, আমিও কাউকে কোনোদিনও বলবো না। কিন্তু একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ কথাটা কি ছিল সেটা আমি সবসময় মনে রাখবো, আর সেটা মনে রেখে তোমাকে এই বিপদের মধ্যে একা ফেলে যাব না আমি। প্লিজ আপনি আমাকে ছাড়ুন। আপনি আমাকে নামাবেন? আপনি আমাকে নামাবেন? আমি বললাম তো আমি যাব না, আমি আপনার সাথে কিছুতেই যাব না। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না মনে দিচ্ছি। আমি তোমার বাবাকে খুন করিনি মন, আই রেসপেক্ট হিম, আর সরি তোমাকে এভাবে জোর করে গাড়িতে তোলার জন্য। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনারা এসব কি বলছেন বলুন তো? ফুলসজ্জার দিনই তো আপনাদের ছেলে আমার মেয়েটাকে ছেড়ে চলে গেছে, আর তারই মধ্যে আপনারা এত সব বুঝে গেলেন যে আপনাদের ছেলেতে আমার মেয়ের মন নেই। তাছাড়া এটা তো নিজেরা দেখাশোনা করে বিয়েটা করেনি, এটা একটা সম্বন্ধ করা বিয়ে, মানুষের তো মন বুঝতে একটু সময় লাগে। মনটা তো আর ম্যাজিকের কারখানা নয়। প্লিজ আপনার নিজেরা উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে এভাবে কথা বলবেন না, আর এই সময় কোনো কথা ধরবেনও না। বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমাদের কারোর
মন একদম একদম ভালো নেই। এত বড় একটা অ্যাক্সিডেন্ট এইভাবে আমরা কেউ সামলে উঠতে পারছি না, আমরা ওন থেকে মেনেই নিতে পারছি না। এই সময় যদি আমরা এসব কথা ধরে একে অপরকে দোষারোপ করি তাহলে তো দোষারোপ করার মতন কারণ আছে, তাই করেছি। আমার মুখ খুলিও না। কি কারণ দেখলেন দোষারোপ করার মতন, একটু খুলে বলুন তো দেখি। চলো 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 পাল্টাই।